হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি রবিন আপনারা দেখছেন অনলাইন হেল্প জোন অনেকেই জানতে চান যে আপনার ভোটার আইডি বা এনআইডির আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে কোন কোন নাম্বার বা সিম রেজিস্ট্রেশন করা আছে তা দেখতে পারবেন তার আগে বলে নিই আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এবং পরের ভিডিওগুলো পেতে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তাহলে চলুন শুরু করা যাক আপনাদের যেটা করতে হবে প্রথমে আপনারা আপনাদের ফোনের ডায়াল অপশানে চলে যাবেন আপনাদের ডায়ল অপশনে গিয়ে ডায়ল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটা ডায়ল করবেন এটা ডায়ল করার পরে আপনাদের কাছ থেকে আপনাদের এনআইডি কার্ডের লাস্ট চারটা ডিজিট যাবে আমরা আমাদের লাস্ট ডিজিট দিয়ে দিচ্ছি দেওয়ার পরে রিপ্লে দিয়ে দিবেন ওকে এটা আসার পরে ডিসমিস করে দেবেন এখন দেখুন আমাদের মেসেজ অলরেডি চলে আসছে যে আমাদের কোন কোন নাম্বার রেজিস্ট্রেশন করা আছে তবে আপনারা অবশ্যই সেই সিম থেকে এই কোডটি ডায়ল করবেন যেই সিমটি আপনাদের এনআইডির আন্ডারে রেজিস্ট্রেশন করা আছে তাহলে আপনারা জানতে পারবেন যে আপনাদের এনআইডির আন্ডারে কয়টা সিম এবং কি কি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনারা দেখে নিলেন কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে কোন কোন নাম্বার বা সিম রেজিস্ট্রেশন করে রেখেছেন তা দেখে নিতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে এবং আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ